জামাই ষষ্ঠীতে শিলিগুড়িতে মাংসের দোকানে ভিড়। রবিবার ছুটির দিনে জামাই ষষ্ঠীতে সকাল থেকে মাংসের দোকানে ভিড় জমিয়েছে আমবাঙালি। এদিন শিলিগুড়ি বাজারে বিভিন্ন মাংসের দোকানে চোখে পড়ল সকাল থেকে লাইন দিয়ে মাংস কিনতে ভিড় জমিয়েছে ক্রেতারা। সংক্রমণে বিগত দুবছর পর জামাই ষষ্ঠীর আয়োজনে কোনো খামতি রাখছে না সাধারণ মানুষ। তবে জামাই ষষ্ঠীর বাজারে জিনিসের মূল্য আকাশ ছোঁয়া হতে পারে এই আশঙ্কাতে জামাই ষষ্ঠীর আগের দিন অর্থাৎ শনিবার থেকে বিভিন্ন বাজারে দেখা যায় ক্রেতাদের ভিড়। তেমনি রবিবারেও সবজি মাছ মাংস থেকে শুরু করে মিষ্টির দোকানে সমস্ত জায়গাতে লক্ষ্য করা গেল মানুষের ঢল। এদিন মাছ বিক্রেতারা জানান, বিগত বছরগুলোর তুলনায় এবছর বেচাকেনা রয়েছে অনেকটাই ভালো। বিশেষ করে ইলিশ ও চিংড়ি মাছের চাহিদা রয়েছে সব থেকে বেশি, তাই লাভের আশা দেখছেন মাছ বিক্রেতারা। পাশাপাশি বিগত দুদিন ধরে শিলিগুড়ি আকাশে রয়েছে মুখভার। এদিন সকাল থেকে রয়েছে মেঘলা আকাশ ও ঝিরিঝির বৃষ্টি। তবে সংক্রমণের দুবছর পর এই জামাই ষষ্ঠীতে কোনো খামতি রাখতে নারাজ ভোজন রসিক বাঙালি। এদিন বৃষ্টিকে উপেক্ষা করে বাজারে ভিড় জমিয়েছে ক্রেতারা। তো অ্যাকচুয়ালি আমার বাড়ির সামনেই, তো এখান থেকে নিচ্ছি, সবাই নিচ্ছে। আজকের দিনটাতে কেউ হেলথ কনসিয়াস হয়নি, সবাই একসঙ্গে মিলে মাটন খাওয়াটা বাঙালিদের চিরকালেরই একটা ঐতিহ্যময় ব্যাপার। মাংস দিয়ে ভাত খাচ্ছি, তো স্পেশালি জামাই ষষ্ঠীর দিনে এটা আরও ঐতিহ্যময়। সকলে লাইন দিয়ে আছে কবে কখন শ্বশুরবাড়ি যাবে কিংবা জামাইরা বাড়িতে আসবে, এটা সত্যি আনন্দময়, ভাল লাগছে দেখে। আজকে একদম না আনন্দ বোধ করছে, হয়তো লোকে হেলথ কনসিয়াসের জন্য এই জিনিসটা করে না, একটা দিনের জন্য করছে, সবাই একসঙ্গে আছি, অ্যাটলিস্ট ওয়ান হ্যান্ড ডিস্টেন্স মেনটেন তো আজকের দিনে করতে হচ্ছে, কোভিড প্রোটোকলটা মানা হচ্ছে।